আমার অবশ শরীর ক্লান্তি হারা অধিকার নিয়ে সব আলো মুবারক সবাইকে। আমি জানি আমি ভিডিওটা বানাইতেছি ঈদের মধ্যে আপলোড দিতে পারবো না কি জানি না, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। সো হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আবারও আমার চ্যানেলে। সো টুডেজ সং ইজ অলরেডি প্রিভিউতে দেখে বুঝে ফেলেছেন হোয়াট ইজ দিস। দিস ইজ অসমাপ্ত বাই অর্থহীন এবং ইটস এ ম্যাসিভ হিট সং অফ আওয়ার টাইম অ্যান্ড দিস টাইম টু। এবং কথা হচ্ছে মানে এই অ্যালবামটা 2008 রিলিজ হয়েছিল এবং এই অ্যালবামটার একটি স্পেশালিটি ছিল, সেটা হচ্ছে এই প্রথম বাংলাদেশে তখন এরকম একটা অ্যালবাম বেরোছিল যেখানে সব জনরার গান ছিল। মানে তখন যেসব জনরা বাংলাদেশে খুব ফেমাস ছিল সব জনরার গান ছিল, যেমন সেখানে কাব্য বিশ্ব ছিল, পাঙ্ক রক, নিকৃষ্ট ছিল, তারপর হচ্ছে গিয়ে গুটি ছিল, মানে সব একটা পেটি প্যাকড একটা অ্যালবাম ছিল আর কি। মানে অনেক দিন অর্থহীন গ্যাপ ছিল ওই সময় এবং এই অ্যালবামটা দিয়ে একদম মার্কেট কাঁপাই দিয়েছিল। এবং ওই অ্যালবামের প্রথম ট্র্যাকটাই ছিল অসমাপ্ত এবং ওটার মিউজিক ভিডিও ছিল তখন। সো আমাদের সময় গানটা খুবই ফেমাস ছিল, মাঝখানে আর কোনো সারা শব্দ ছিল না, বাট এখন এসে আবার দেখতেছি এই গানটা খুবই ফেমাস এবং বিভিন্ন কনসার্টে অর্থহীন এটা লাইভ করতেছে অলওয়েজ। সো আজকে আমি ওইটারই টিউটোরিয়াল দেবো। সো লেটস গেট স্টার্টেড। সো গানের কর্ডগুলো হচ্ছে এ, বি, সি শার্প মাইনার, দেন হচ্ছে এফ শার্প মাইনার, জি শার্প মাইনার, দেন ই। এখানে আরেকটা কর্ড অ্যাড হবে জি শার্প, যেটা বার জি থেকে এক ফ্রেট নিচে, এবং কর্ডগুলো গুগল করলেই পাওয়া যাবে। তো ফুল টিউটোরিয়াল যাওয়ার আগে আমি একটা কথা মেনশন করে নিই, গানটা ডি শার্পে আছে। সো আমার গিটারটাও ডি শার্পে আছে এবং ডি শার্পে প্লে হবে গানটা, এবং ডি শার্পের জন্য কর্ডটা অ্যাপ্লিকেবল। সো লেটস গেট স্টার্টেড। আমার চোখের পাতা জ্বর হয় কিসের আশা, এরপর রিফে চলে যায়। বাট আমরা যেহেতু অ্যাকোস্টিকে করতেছি সো শুরুগুলো যেহেতু সেম, সো ওই প্রথম প্যারার মতোই এখানেও সেম কর্ডগুলোই প্লে হবে। এখন আমরা আরেকটা এক্সট্রা ভার্সেস এই গানের শেষে ওইটার কর্ডটা দেখি, ওখানে কর্ডের ডিফারেন্স আছে, বাট বাকি সব জায়গায় সেম। সো অনেক সম্ভাবনার মাঝে So
একই লাইন দুবার বললাম, কারণ আমার লিস্টে মুখস্থ নেই, সো ওটা দিন বুঝিয়ে দিলাম, বাট কর্ডটা সেম হবে দুই লাইনের মধ্যেই। একটা ছোট পার্ট আছে, এই পার্টটুকে কি বাজে আমরা সেটা দেখব। সো এই পার্টটুকে এইখানে বাজতেছে আমাদের ফার্স্ট স্ট্রিং এর 4-5-4, সেকেন্ড স্ট্রিং এ 7-5-4-2, ফার্স্ট স্ট্রিং এ 4-5-4, সেকেন্ড স্ট্রিং এ 7-5-4-2। সো টুটা আমরা গানের মাঝখানে দিতে গেলে একটু প্রবলেম হয়, সো আমরা এখানে সে এতে স্ট্রোক করে দিব। ওকে, 4-5-4-7-5-4-2 বা 2 এর জায়গায় এই স্ট্রোক করে দিব ডাইরেক্ট। দিস ওয়াজ মাই টিউটোরিয়াল টুডে এন্ড হোপ ইউ গাইজ লাইক ইট। এবং আমি একটা কথা সবসময় মেনশন করি, আই এম নট এ ভোকাল, সো আমি গান গাই শুধুমাত্র কর্ডিংটা বোঝানোর জন্য, কোনখানে কোন কর্ডটা ইউজ হবে, কোন ওয়ার্ডের শেষে, কোন লাইনের শেষে, জাস্ট ওইটা ক্লিয়ার করার জন্য আমি স্পেশালি গিয়ে থাকি, এছাড়া আমি ভোকাল না। সো ইগনোর মাই ভোকাল অ্যান্ড এই আমার টিউটোরিয়াল ছিল। সো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। স্টে রক, স্টে কুল, ঈদ মোবারক, টাটা।